एकदम एकदम। So hello everyone, good morning, welcome back to my channel Heavenly Friendship। आज के ब्लॉग में सकाल सकाल शुरू करছি एक কাপ সুন্দর লাল চা দিয়ে, বিস্কিটটা খাওয়া হয়ে গেছে আর আজ হলো হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে নিচে আমাদের পুজো, তো সকাল সকাল নিচে গেছিলাম, এখনো স্নান হয়নি, 8:30 বেজে গেছে, নিচে একটু টুকটাক সাজানোর কাজ বাকি আছে তো সেগুলো করবো, দেন বাড়ির কাজগুলো সেরে নেবো, তারপরে স্নান করে সেজে গুজে যাবো নিচের পুজোতে। আর তোমরাও কিন্তু অবশ্যই দেখতে থাকো যে আজকে আমাদের কি করে সবকিছু হচ্ছে, কারণ নিচে সবকিছু পুজো, খাওয়া দাওয়া, হোলি, এভরিথিং নিচে, তার সাথে ডান্স, গান এসব তো থাকছেই। আজকে আমাদের মোটামুটি হোল ডে প্রোগ্রাম একদম সকাল থেকে শুরু হচ্ছে, একদম রাত্রিবেলায় গিয়ে থামবে। তো চলো তাহলে এখন রেডি হয়ে ঝটপট যাই। তো এভরিওয়ান নিচে এখন ঘড়ি 10:42 বাজে, নিচে মোটামুটি সব ডেকোরেশন টুকটাক কাজ সব কমপ্লিট করে ঠাকুরমশাই পুজোয় বসলো, কেননা পূর্ণিমাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবার আমি এই জাস্ট স্নান করে ঘরের ঠাকুরকে একটু পুজো দিয়ে আবির দিলাম, দিয়ে যে এবার ঝটপট রেডি হবো, মানে শাড়িটারি পরবো আর কি, তো তারপরে যাবো। আসলে নিচে অনেকটা কাজ থাকে আমাদের, সব কিছু ডেকোরেশন করা, আজকে সকালেই সব কিছু আনা হয়, তো ফুল মালা বা ফল টল, তো ফলগুলো কাকিমারা কাটছেন, ওনাদেরকেও দায়িত্বটা দেওয়া আছে, বাকি আমাদের ছিল, তো আমাদের দায়িত্ব কমপ্লিট করে আমরা এসে গেছি। এবার হচ্ছে রেডি হওয়া, কারণ সাজুগুজোটা তো হোলিতে মাস্ট, তো এবারে ঝট করে রেডি হয়ে যাই, দিয়ে নিচে যাবো। চলো তো হে এভরিওয়ান, আমি রেডি, এতক্ষণে রেডি হয়েছি। এই হচ্ছে আমার লুক, এই যে আমার শাড়ি, জাস্ট একটা ছোট্ট ইয়ারিং পরেছি, গলায় কিছু পরিনি, আর ব্যাঙ্গেলস। তো চলো এবার নিচে যাই, অনেক লেট, পুজো শুরু হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে পুজো, চলো যাবে না, অনেক লেট, পুজো শুরু হয়ে গেছে, সবাই নিচে ক্যাচ ক্যাচ ক্যাচামেচি করছে। পুজো শুরু, আজকে সব অরেঞ্জ ফ্যামিলি। पलाश का फूल, पलाश ने धोखा दे दिया इस बार, सब यहाँ आ गया रंगीत पे। এই বারে পলাশ ধোকা দিয়ে দিয়েছে আমাদেরকে, পলাশ গাছে একটাও ফুল হয়নি, সব ঝরে পড়ে গেছে। হেভেনলি ফ্রেন্ডশিপ, एकदम एकदम वही करना। फिर मेरे लाइफ में फ्रेंडशिप एक अलग ही जगह है, इसीलिए मेरा तो भाई वैसे भी बहुत दोस्ती का मेरा है, फ्रेंड्स तो वैसे एकदम एकदम। सबको इनसे ही हो जाता है। बच्चे इनके साथ रहते हैं। हाँ कितना अच्छा, तब आंटी ले रही थी रो रही थी। काकीमा ओ काकीमा ভালো করে তাকান দিয়ে বলবেন যে আমি নেই। কাকিমা বলবে আমি নেই কোথাও কেন। দেখ সুন্দরী কমলা, আমাদের জন্য তো কটা পলাশ নিয়ে আসতে পারতে। তো আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমরা ওখানে টিপও করে নিয়েছি। এবার হচ্ছে একটুখানি প্রসাদ খেয়ে তারপরে হোলি খেলা, তাই তো? হ্যাঁ আগে প্রসাদটা খাবো, তার আগে ছবিগুলো আমরা তুলে নিই যতক্ষণে আমাদের কাকিমারা সব সাজাচ্ছে, তারপরে আমরা খাবো, দেন আমাদের হোলি খেয়ে। এখানে আমাদের দুই কাকিমা বসেছে প্রসাদ দিতে, পুজো সারা মানে এবার প্রসাদ খেয়ে তারপরে হোলি খেলা শুরু। প্রতিবার কাকিমাই দায়িত্বটা নেয় প্রসাদ দেওয়ার, আর ভাবি সবাইকে সার্ভ করে। আমরা অ্যাজ ইউজুয়াল শুধু বকে যাই আর ঘুরে যাই। আমি চান করেছি। হ্যাঁ রং মাখতে হবে তো, হোলিতে পুরো একদম হোলির রঙে রঙিন হয়ে গেছি। মানে দারুণ লাগছে আমাকে, না জানি না কেমন লাগছে, আমি ভীষণ এনজয় করছি। এই হচ্ছে আমাদের একটা দিন যেদিন আমরা চটিয়ে পাটিয়ে এনজয় করি, আজকে সেটাই করছি সবাই মিলে। সেজন্য বেশি কথাও বলতে পারছি না, কেন চারিদিকে নাচতে আমাকে আর কিছু কোটি কামা করিস না। এই যে আমরা চলো তোমাদের সবার মুখগুলো আমি করে দেখি। উঠে গেছে रास्ते में हम আমরা না ভাঙ ছাড়াই আমরা ভাই দেখো ওইখানে আমাদের কাকিমাদের গ্রুপ বসে আছে যারা হচ্ছে ভূত হয়ে গেছে গোমড়া মুখো নাড়ু। আমাদের হোলি খেলা মোটামুটি এন্ড হয়ে গেছে, এবার সবাই যাবো সবাই স্নান করতে যাবো। নদী থাকলে ভালো হতো, নদীতে ওটা তো নেই, তাই সবাই যে এখন স্নান করবো দিয়ে খেতে আসবো। আমরা সবাই চলে গেছে মোটামুটি, পুরো খালি হয়ে গেছে, আমরাই তিন মূর্তি এখনো দাঁড়িয়ে আছি। যাদের বেশি উঠলো বাই তো কটক যাই, সেই আরো খেলতে মন যাচ্ছে কিন্তু কিছু করার নেই, এটুকু খেলেই মন শান্তি করতে হবে। এবার যে খেতে হবে, নাহলে বড়রা এসে এবার গালাগালি করবে আমাদেরকে। চলো এবার ফ্রেশ হতে যাই, দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, হ্যাঁ ঘড়িতে পাচ্ছি পুরো 36 বেজে গেছে। বাইরে আমি নিচে খেতে যাবো কিন্তু আমি যেতে পারছি না, বাইরের থেকে লক করে দিয়ে চলে গেছি আর আমি বেরোতে পারছি না। এরা বাপ বেটা এরকমই করে, বাইরে থেকে লক করে দিয়ে চলে গেছে, আমি যেতেও পারছি না, কাউকে ডাকছি ফোন করছি কেউই ফোন ধরছে না। অবভিয়াসলি সবাই বিজি, এবার জানি না কী করে যাবো ওরা না আসা অবধি। আর জানি না এত ভালোবেসে কে পার্পল কালারটা বানিয়েছিল, উঠছে না, সব কালার উঠে গেছে, বাট পার্পলটা এত ভালোবাসা দিয়ে বানিয়েছে যে ওটা আমাকে ছেড়ে যেতেই চাইছে না। কিন্তু কী আর করা যাবে, আপাতত এই ভালোবাসার রং নিয়েই যাই নিচে, দেখি ঠকঠক করি কেউ খোলে কিনা।